আমি আরো একবার আসছিলাম এখানে, তো আসলে আপনাকে অভিযোগ দিয়ে বা কোন সমাধান যে আপনারা দিতে পারবেন না, শুধু আমাদের এখানে কাজ আছে আরো আমরা পাই নাই, যা উনি কোন সদুত্তর দিতে পারে না, এখানে কোন সমাধান হবে না, বাইরে আসেন। এই যে বিদ্যুৎ অফিস আপনারা দেখছেন, এই বিদ্যুৎ অফিসে আমি আসতাম না, ঈদের কিছুদিন আগে বাড়িতে আসছি। তো বেশ কিছুদিন আমি বাড়িতে অবস্থান করি, প্রতিদিন রাত্রে এই 10টা কিংবা 9টার সময় কারেন্ট চলে যায়, মধ্যরাতে আসে, কখনো মধ্যরাতে চলে যায়, সকালে আসে। মানে আমরা তো সাধারণত জানি কোথাও যদি লাইন ডিসকানেক্ট হয় বা কোনো সমস্যা হয় বা ঝড় তুফান হয়, তাহলে বিদ্যুতের লাইন বন্ধ করা থাকে, কারেন্ট চলে যাবে, এটাই স্বাভাবিক। বা কোথাও যদি কাজ করতে হয় তাহলে বিদ্যুতের লাইন অফ করতে হবে, কাজ তো হয় দিনের বেলায়, রাতের 2টা 3টার সময় তো আর কাজ হয় না। তো কেন রাতের প্রতিদিন এরকম প্রায় সময় এরকম অবস্থা হচ্ছে, রাত্রে কারেন্ট চলে যায়? গ্রাম অঞ্চলের মানুষ সারাদিন কর্মব্যস্ততার পরে একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য রাতের বেলা ঘুমাতে যায়, কিন্তু ঘুম আর হারাম হয়ে যায়, ঘুম আর ঘুম হয় না সারা রাত। বয়স্ক বাসায় যারা অসুস্থ বয়স্ক মানুষ আছে, তারা যে কি পরিমাণ কষ্ট পাচ্ছে অসুস্থ মানুষরা, এবং ছোট বাচ্চা যারা আছে তাদের তো কথাই নেই। তো রাতের বেলা কেন যে এই বিদ্যুৎ চলে যায়, এই সমস্যা মাঝে মধ্যে হইতে পারে, কিন্তু কন্টিনিউয়াস কেন যে এরকম হচ্ছে? পল্লী বিদ্যুতে যে অবস্থাটা করতেছে, সরকার শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করছে, সেখানে অনেক অসংখ্য যোগ্য প্রতিনিধি বা যোগ্য কর্তা ব্যক্তিদের নিয়োগ দিয়েছে বিদ্যুৎ অফিসে, বিদ্যুৎ অফিসে যে তাদেরকে নিয়োগ দিয়েছে, কিন্তু তারা ওনারা কি কাজ করতেছে দেখেন রাতের বেলা, যে এরকম অসংখ্য আমার কাছে অভিযোগ আসে, ভাই আপনি ব্যাপারটা তুলে ধরেন, কিন্তু আমার কাজ এটা না। কিন্তু আমি যখন নিজে ভুক্তভোগী, দিনের পর দিন রাতের বেলা যখন ঘুমাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়, বিশেষ করে অসুস্থ বৃদ্ধ বয়স্ক মা বাবাকে নিয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে, এই জন্য এই অফিসে আসছি। এর আগেও আমি দুবার আসছি এখানে, যে একটু আগে শুনছেন এখানে যিনি কর্মরত আছে, যে চেয়ারে বসা থাকার কথা উনি কিন্তু নাই, আর যিনি আছে উনিও দায় সারা গোছের কথা বলছে, যে এখানে কোনো এসে লাভ নাই বা কাজ হবে না, তাইলে এই সাইনবোর্ডগুলোর দরকারটা কি? আর এখানে যে এত লোককে বেতন দিচ্ছে সরকার, ওনাদেরই বা কাজটা কি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিদ্যুৎ হয়তো কোনো কারণে ওনাদের সমস্যা হচ্ছে, ওনারা দিতে পারছে না, সেটাও মাইনে নিলাম, কিন্তু ভুতুড়ি বিলের যে চাপ, ভুতুড়ি বিলের চাপটা কি হইলো, আমি নিজে স্বয়ং ভুক্তভোগী। আমার বিল আসছে 270 টাকা, কিন্তু বিলের কাগজে লেখা আছে 1750 টাকা। তখন আমি কি করলাম, বুদ্ধি করে আমার সবগুলা বিলের কাগজ, এতদিন বাসায় কারেন্ট ছিল না, রিসেন্ট কারেন্ট আসছে, সবগুলা বিলের কাগজ একসাথে করে মিটারের রিডিং সহ আমি এই বিদ্যুৎ অফিসে চলে গেলাম। বিদ্যুৎ অফিসে চলে যাওয়ার পরে ওইখানকার অনেক ঘাটের পানি খাইয়া, এই জানা ওর কাছে জানো, ও জানা এর কাছে জানো, অনেক ঘাটের পানি খাইয়া অবশেষে একজন মহিলা ম্যাডাম যিনি দায়িত্বে ছিলেন ওনার কাছে বলছি, বলার পরে উনি বলছে ঠিক আছে এগুলো আস্তে আস্তে দেখবে। তো এটা সলিউশন আসছে কি, যিনি রিডিং লেখে উনি নাকি ভুল করছে, তো এ ভুল আমার একার না, এরকম ভুল শত শত মানুষের। তো এত টাকা কিভাবে ভুল হয়, 270 টাকার বিল কিভাবে 1700 টাকায় চলে যায়, এটা আমার একার ভুল না, এরকম অসংখ্য মানুষের এরকম অভিযোগ রয়েছে এই ভুলের পেছনে। তাহলে কোন ধরনের লোককে নিয়োগ দেওয়া হয়েছে যে 270 টাকার বিল 1700 টাকা লেখে, কোন ধরনের লোক নিয়োগ দেওয়া হয়েছে? অথচ বাংলাদেশে ডিগ্রি পাশ করে অনার্স পাশ করে অসংখ্য লোক বেকার বসে আছে, তারা কাজ পাচ্ছে না, আর যে ঠিক মতো লিখতেও পারে না, সে কিভাবে এখানে কোন যোগ্যতার ভিত্তিতে চাকরি পাইল? তো এই অসংখ্য লোডশেডিং, যে লোডশেডিং হইতে পারে কাজের জন্য, কিন্তু এভাবে রাতে 2টায় 3টায় 10টায় চলে যাওয়া কারেন্ট, রাতের বেলায় কি জন্য যে এরকম ঘন ঘন কারেন্ট নিয়ে যাচ্ছে, তাহলে তো এই বিদ্যুতের সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে জনগণের জন্য, সরকারকে কোনো ধরনের দোষারোপ দেওয়া যাবে না, কিন্তু যারা পরিচালনা করে তাদের অদক্ষতার ভুলে প্রতিনিয়ত মানুষের যে বদনাম,
এই বদনামের ভাগিদার সরকার হচ্ছে। সরকার কিন্তু কোনোভাবে এই বদনামের ভাগিদার নয়, কিন্তু এই অদক্ষ কিছু মানুষের কারণে সরকারের এই বদনাম টানতে হচ্ছে। তাই এই ধরনের অদক্ষ যারা আছে তাদের দ্রুত অপসারণের জোর দাবি জানাচ্ছি অসহায় মানুষদের পক্ষ থেকে। কারণ আমি হয়তো সরকারি একটা চাকরি করি, বিদায় অনেক দৌড়াদৌড়ি করে 700-270 টাকার বিল 1700 টাকা হয়েছে কেন, এটার একটা জবাব পাইছি, দৌড়াইতে পারছি বা একটা পর্যায়ে নিয়ে আসতে পারছি, এটা সলিউশন হয়েছে। সলিউশনটা কি পাইছি, ওনারা আমাকে বলছে যে 4-5 মাসে এটাকে কমাইতে কমাইতে আস্তে আস্তে আপনাকে সমমান করে দিব। কিন্তু আমি সব কাগজ জোগাড় করতে পারছি, বিদায় তার সমাধান পাইছি। কিন্তু যারা এই গ্রামের, বিশেষ করে অনেক লোক তো বিদেশ থাকে, তাদের ফ্যামিলি দেশের বাড়িতে থাকে, তারা কি মহিলা মানুষ হয়ে এত জায়গায় দৌড়াইতে পারবে, এত জায়গায় এত ঘাটে তারা পৌঁছাইতে পারবে, তারা বড় জোর আসতে পারবে এই অফিসে? এই অফিস তো কিছু করতে পারে না, সেটা চাক্ষুষ সাক্ষী আমি এবং ভিতরে আপনাদের দেখাইছি। এর আগেও আইসা এখানে কোনো ফল পাই না, ব্যর্থ হয়েছি, সাইনবোর্ড দুইটার আসলে কোনো প্রয়োজনও ছিল না। তারপরে এই জন্য সবাইকে আমি অনুরোধ করব, এখানে যারা চাকরি করে, বিশেষ করে যারা বিলের রিডিং লেখে, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে, যথাযথ যোগ্যতা দেখে তাদেরকে যাতে চাকরিতে অসীন করা হয়, যেন তারা ভুল রিডিং না লিখে। আর প্রতিদিন রাত্রে কেন যে এরকম লোডশেডিং হচ্ছে, সঠিক কর্মকর্তা যারা আছে এই চেয়ারগুলোতে জায়গাতে বসা থাকে, সঠিক মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, আমাদের দেশের সরকার আপ্রাণ চেষ্টা করছে সরকারের যাতে বদনাম না হয়, এজন্য যথাযথ কর্তৃপক্ষকে পল্লী বিদ্যুতের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।